হ্যালো ভিউয়ার্স, এখন কথা বলবো মিনি ব্যবসা বা মিনি কস্টেপ তৈরির মেশিনের দাম কত এবং এটাতে ব্যবসা করতে কত টাকা প্রয়োজন, কিভাবে 4-5 লক্ষ টাকা ইনভেস্ট করে এই কস্টেপ তৈরি বা সিলোটেপ তৈরি ব্যবসা করবেন। ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্যবসা বাজার বিধি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতো ব্যবসা বাজার বিডি চ্যানেল আপনাদের মাঝে নতুন নতুন ব্যবসা সব সময় নিয়ে আলোচনা করে, তো বরাবরের মতো এবারও আপনাদের মাঝে নতুন একটি ব্যবসা। এটা আমি আগে পরে আলোচনা করেছি, তবে অনেকেই চেয়েছেন একটু কমের মধ্যে অর্থাৎ কম বাজেটের মধ্যে ব্যবসাটি শুরু করতে এবং সেই সম্পর্কে একটি ভিডিও দিতে। তো আজকে আসলে আমি আপনাদের সেটা নিয়ে আলোচনা করব যে কস্ট টেপ বা প্যাকিং যে টেপগুলো আছে সিলো টেপ, এই ব্যবসাটা আপনারা কিভাবে কম পুঁজি অর্থাৎ 3-5 লক্ষ টাকার মধ্যে শেষ করতে পারবেন। তো আজকে যে মেশিনগুলোর ভিডিও দেখাবো সেগুলো আপনি পেয়ে যাবেন আপনার 3.5-5 লক্ষ টাকায়, এবং অনেক মেশিন আছে যেগুলো 3 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকার মধ্যে পাওয়া যায়, সেটার ভিডিও দেইনি, তবে সেগুলো আপনি পাবেন। সেই মেশিনগুলো এই সেমই একই রকম দেখতে, শুধু প্রোডাকশন কিছুটা কম হবে এখান থেকে। এই হচ্ছে মেশিনের ভেরিফাইড, তো মেশিনের ক্যাটাগরি বা দেখতে সেম টু সেম থাকবে। তো কস্টেপগুলো অলরেডি আমি আপনাদের মাঝে দেখাচ্ছি, শো করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মাপের, বিভিন্ন আকারের, বিভিন্ন মিটারের এই টেপগুলো হয়ে থাকে, বিভিন্ন কালারের হয়ে থাকে। কালারটা আসলে কাঁচামালের উপরে ডিপেন্ড করে, আপনি যে কোনো কালারের কাঁচামাল ক্রয় করতে পারবেন। প্রিন্ট মেশিনটা এর মধ্যে হবে না, কারণ একটা প্রিন্ট মেশিন মিনিমাম 5.5-6 লক্ষ টাকা দাম সেমি অটো। তো প্রিন্ট মেশিনটার আলোচনা আমরা পরে আরেকদিন করবো এটা নিয়ে। তো আজকে যেটা করছি সেটা হচ্ছে কস্টেপ তৈরি মেশিন সম্পর্কে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ জানতে, অবশ্যই চ্যানেলটির যে ভিডিওগুলো আছে আপনারা আরও সম্পর্কে জানতে পারবেন। তো এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন যদি আপনাদের কোনো কিছু মিস না হয়, কারণ আমি অনেক ইনফরমেশন ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আমি আরও আপনাদের মাঝে নতুন নতুন কিছু ইউনিক ব্যবসা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো এখন যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে মিনি মেশিনের একটি প্রজেক্ট। এই মেশিনটির প্রাইস হচ্ছে 4 লক্ষ টাকা। আপনার এরপরে আরও কিছু মেশিন আছে যেগুলো 4.5 লক্ষ টাকা, আপনার 4 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা, এরকম এই মেশিনগুলোর প্রাইস, অর্থাৎ যারা 5 লাখের মধ্যে শেষ করতে চাচ্ছিলেন এবং আর এরপরে 1 লাখ টাকার কাঁচামাল কিনলেই আপনারা মেশিনটা দিয়ে ব্যবসাটা করতে পারবেন। আমি আগেই বলেছি আজকে যে ব্যবসা আইডিয়াটা দিব এটা আপনারা সর্বোচ্চ 4-5 লক্ষ টাকা ইনভেস্ট করে করতে পারবেন। এই মেশিনগুলোর প্রোডাকশন যদি আমি বলি তাহলে এই মেশিনটার প্রোডাকশন আসবে হচ্ছে পার ডে 15 কার্টুন, 1500-1600 এরকম কার্টুন, অর্থাৎ আপনার 2500 পিস, 3000 পিস, 1600 পিস, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আপনি একটা মেশিনের প্রোডাকশন পাবেন। এটার ইঞ্চির বা আয়তন ভেদে, অর্থাৎ আপনি 2.5 ইঞ্চি করলে একরকম পাবেন, 2 ইঞ্চি করলে একরকম পাবেন, 1/2 ইঞ্চি করলে একরকম পাবেন, অর্থাৎ যত ছোটো সাইজের করবেন তত বেশি প্রোডাকশন হবে। যেমন আপনি 40 মিটার, 25 মিটার, 60 মিটার এগুলোর প্রোডাকশন যাতে হবে, তার থেকে 40 মিটার প্রোডাকশন বেশি হবে, 120 মিটারে প্রোডাকশন একটু কম হবে, এইভাবে আপনার ডিফারেন্সই হবে। কাঁচামালগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, যেখান থেকে মেশিন নেবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে, এখানে থেকে যোগাযোগ করলে আপনারা যদি চান যে একটা প্যাকেজ করবেন অর্থাৎ 4 লক্ষ বা 5 লক্ষ টাকার মধ্যে একটা প্যাকেজ করে কাঁচামাল সহ মেশিন আনবেন, সেক্ষেত্রেও এটা করে দেওয়া সম্ভব, আপনি যোগাযোগ করলেই করে দেওয়া যাবে। তো আপনি তাদের সঙ্গে যোগাযোগ করে এটা করতে পারবেন। এছাড়া কাঁচামালের প্রাইসগুলো 48, 50, 45, 75 এভাবে বিভিন্ন দামে আয়তন বা মিটার অনুযায়ী বিক্রি হয়ে থাকে, কেজি অনুযায়ী। আপনারা বাকি ডিটেলস এভাবে যোগাযোগ করে নিতে পারবেন, আমি ভিডিওতে যতটুকু সম্ভব আপনাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করছি। আরও যদি ভুল ভ্রান্তি থাকে অবশ্যই কমেন্ট দিয়ে দেখবেন, এবং বিস্তারিত আরও যদি কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, যোগাযোগ করে নিতে পারবেন, অথবা সরাসরি ডিসক্রিপশনে তাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন। তো এটার হচ্ছে আপনারা যারা করতে যাচ্ছেন এটা লাভের কথা বলতে গেলে, এই একটা মিটারে তৈরি করতে আপনার 25 থেকে 35, 40, 45, 60, 65 এভাবে খরচ হয়, এবং বিক্রয় ভেদে প্রতিটা কাঁচামাল 5 থেকে 7 টাকা হোলসেলে এবং খুচরায় 10 থেকে 25 টাকা পর্যন্ত ডিস্টেন্স হয়ে থাকে। এই ব্যবসাটা করতে পারলে মার্কেটিং আপনাকে রাইডার্সই প্রোভাইড করবে, অর্থাৎ আপনার মার্কেটিং, ডিলারশিপ অনেক কিছু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আরও বিস্তারিত অনেক হেল্প আপনার এখান থেকে পাবেন, অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।